স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা, দোয়া ও তবারক বিতরণ করেছে ঢাকা দক্ষিণ 60 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন। রোববার বিকেলে কদমতলী থানাধীন শনিরাখড়া মন্দিরের সামনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ কামরুল হাসান রিপন, 60 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কদমতলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী সোহেল আহমেদ। সভাটি সঞ্চালনায় ছিলেন যৌথভাবে 60 নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ ও সাবেক সাংগঠনিক সম্পাদক প্রীতম ঘোষ জগন্নাথ। 60 নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আকাশ রহমান ও মোহাম্মদ তানভীর ইসলাম মহাসেনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাসিম মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন, দুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু বকর সিদ্দিক বাকের, সাধারণ সম্পাদক আহমেদুল করিম জয়, বৃহত্তর ডেমরা থানার সাবেক আওয়ামী লীগ নেতা ওয়াসিউদ্দিন নুরানি, কদমতলী থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মামুন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পাটোয়ারি, রইসনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেলোয়ার পাঠান, কদমতলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, পীর আতাউল্লাহ বুখারি, বীর মুক্তিযোদ্ধা মমতাজ ফকির, মোহাম্মদ জাহিদ চৌধুরী, মোহাম্মদ উজ্জ্বল আহমেদ ও সমাজসেবক হাবিব খান। সভায় বক্তারা জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেই সাথে আগামী নির্বাচনে উন্নয়ন আর অগ্রগতির ধারাবাহিকতার স্বার্থে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় রাখতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অনুরোধ জানান।